সৌদিতে বিদ্যুৎ স্পৃষ্টে বাংলাদেশি নিহত সৌদি আরবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ তারেক মিয়া নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে তার বয়স পঁচিশ বছর সোমবার এগারো ডিসেম্বর রাত সাড়ে নটায় রাজধানী রিয়াদের আল কুরাইশ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহত তারেক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আব্দুল হেকিমের ছেলে তথ জানা যায় কুরাইশ এলাকার আল রিফাত কোম্পানিতে কাজ করতেন তিনি উক্ত এলাকার একটি দোতলা ভবনে থাকতেন মোহাম্মদ তারেক মিয়া সোমবার রাতে সেখানে বৃষ্টি হয় ভবনটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য নিচে জেনারেটর চালু ছিল সেই জেনারেটরের তারের মাধ্যমে ভবনটির লোহার সিটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে রাতে সিঁড়ি পেয়ে নামার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তারেক পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন আড়াই বছর আগে পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল করতে সৌদি আরবে পালি জমান তারেক সেখানে আল রিফাত নামে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি মৃত্যুর কয়েকদিন আগে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তারেকের তারেকের মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে